হ্যালো বন্ধুরা কালকে নিট পরীক্ষা হয়ে গেল আর নিটের পরীক্ষা কোশ্চেন সকলেরই মোটামুটি হয়েছে কারণ ফিজিক্স কোশ্চেন তো টাফেস ছিল আর কেমিস্ট্রি কোশ্চেন কোনো নিউমেরিক্যাল সেরকম আসেনি এনসিআরটি থেকে ডাইরেক্ট লাইন বাই লাইন চলে এসেছিল আজকে আমরা এখানে বোটানি বা বায়োলজি যে কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করবো তোমরা অনেক ভিডিওই দেখেছো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তারা অ্যান্সার অ্যান্সার কেউ পেয়ে গেছো বাট এক্সপ্লেন হয়তো অনেকে করেনি আজকে আমি কিন্তু এক্সপ্লেন সাথে সাথে এটা রিভিউটা করবো ঠিক আছে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে বিভিন্ন এডুকেশনাল নানা নানারকম ভিডিও এখানে আপলোডই হতেই থাকে প্রায় অনেকেরই কাজে লাগবে এবং শেয়ারও করো কারণ অনেক নিডফুল পার্সন আছে যাদের এই ভিডিওগুলো খুব প্রয়োজন হয় তাই প্রথমে আমরা যে ভোটানি পোর্শনটা দেখবো সেকশন এর যে প্রথম যে কোশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো না ম্যাচ লিস্ট এবং হ্যাঁ আমি আজকে কোশ্চেনগুলো সাথে সাথে অনেক ট্রিক্সও বলবো যাতে তোমাদের অনেক সুবিধা হয় প্লাস অনেক শেয়ার করবে এটা তোমাদের যে জুনিয়ারদের তারা অনেক হেল্প পাবে যে কিভাবে কোয়েশ্চেন তারা সলভ করবো কিভাবে ট্রিক্সটা ট্যাপ্লাই করবো কি কিভাবে আমার কোনো অ্যানসার হ কীভাবে আমরা বিভিন্ন অপশন এখানে আমরা চুজ করতে পারবো সেটাও যেন তারা এখান থেকে শিখে নিতে পারে তার জন্য ভিডিওটা শেয়ারও করে দেবে ঠিক আছে এখন দেখো প্রথম এবার যে এই টাইপের যে কোশ্চেনগুলো আমাদের আসে এই টাইপে অনেক টাইম খায় অনেকে বলে অনেক টাইম অ্যাবজর্ভ করে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ইজি হয় কোশ্চেনগুলো যেমন দেখো এখানে ফিউশন এত দেখতে গেলে প্রথমে চোখটা অনেকটা মানে ম্যাজিক্যাল ভাবে অনেকটা থিঙ্কিং চলে আসে তাহলে আমরা প্রথমে কি করবো মেলাবো ঠিক আছে প্রথমে কিভাবে মেলাবোপ্লাজম ফিউজন আছে প্রথমে দেখো পোটোপ্লাজম ফিউজেন মানে হচ্ছে তোমার এখানে পোমাটো এনসিএটি লাইন এটা কারণ দুটোকে ফিউজ করে পটাটো এবং টোমাটো একসঙ্গে মিশিয়ে কিন্তু এখানে পোমাটো এসেছিল এর সাথে টু যাবে দেখো এর সাথে টু কিন্তু একটাই একেমাত্র আছে যে

গেইট জেনোগ্যামি জেনোগ্যামি কারণ বাকিগুলো হচ্ছে আমি বুঝিয়ে দিই চ্যাসমোগ্যামি জানো যে ফ্লাওয়ারটা ওপেন থাকে যেটা চ্যাসমোগ্যামি হয় এটা তো আমাদের সেল পলিউশন হতে পারে ক্লিস্টোগ্যামি তো সেল পলিউশন অবভিয়াসলি আমাদের হবে কারণ ওদের ফ্লাওয়ারটা আমাদের বন্ধ থাকে এবং গেইট গেইট অনেকগ্যামি একই প্ল্যান্টের দুটো ফ্লাওয়ার ঠিক আছে তাহলে জেনোগ্যামিটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে এই হচ্ছে কারে হলো থ্রি ঠিক আছে নেক্সট কোশ্চেন

না কোয়েশ্চেন হচ্ছে মিউচুয়াল হচ্ছে একটা সংখ্যা ওয়াটার মধ্যে এর হচ্ছে আমাদের দুই নাম্বার তাহলে এ দেখো একটাই কিন্তু দেখো দুটো এখানে রয়েছে তাহলে আরেকটা আমাদের এখানে চুজ করতে হবে অ্যাডিশন মানে হচ্ছে কি না পোলার আমাদের একটা টুতে পোলার সারফেস তাহলে এটা হচ্ছে না বি এর হবে 4 একটা তাহলে বি এর 4 এর কোথায় আছে বি 4 এর এবং এ এ দুই বি এর 4 তাহলে তিনের आंसरটা আমাদের এখানে কারেক্ট হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা आंसरগুলো এখানে করে করে যাব ঠিক আছে এভাবে আমরা এখানে অ্যান্সার গুলো করে করে দেবো একশো পাঁচ নম্বর কোশ্চেন একশো পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার টিপিক্যাল হচ্ছে কিনা এটা আমরা সবাই জানি এঞ্জোফামে থেকে কি থাকে না হচ্ছে সেভেন সেল এবং এইট সেভেন সেল এবং এইট নিউক্লিলেটের তাহলে এটা হবে কিনা আমাদের এখানে দু সরি তিন আমাদের এইট সেল তিন নম্বর অ্যান্সার একশো ছ নম্বর কোশ্চেন

আমরা জেল ইলেকট্রো ফোন দেখেছিলাম যখন ডিএনএ কে স্প্রিটিং করছি আমরা তখন ডিএনএ একটা ব্যান্ড আমরা পাচ্ছি যখন ইউভি লাইটে যখন এক্সপোজ করছি আমরা কি খাই অনেক অনেক হচ্ছে স্টুডেন্টরা ইয়েলো এবং অরেঞ্জ গুলিয়ে যায় তার জন্য এখানে কিন্তু আমরা একটা নিউমারি এখানে একটা ওয়ার্ড আমরা ইউজ আমরা করতে পারি যে ডিএন এর সাথে ও যাচ্ছে মানে ডি ও ডিএন এর সাথে ও যাচ্ছে ডিও অলওয়েজ মনে রাখবো এর সাথে অরেঞ্জ ব্যান্ড ডিএনএ কে অলওয়েজ কিন্তু অরেঞ্জ ব্যান্ডের সাথে দেখবো আরেকটাকে ইনফরমেশন দিয়ে দিই যখন আমরা এখানে জেল ইলেকট্রো ফোর্সেস এর মাধ্যমে যখন আমরা ইয়ে করবো কি বলে ওটাকে ভিএনটি আর ইউজ করবো তখন আমরা কিন্তু এখানে রেডিও একটিভিটি যখন ইউজ করব রেডিও একটিভিকে রেডিও একটিভিটি আমরা ইউজ করার মাধ্যমে কিন্তু ফিঙ্গার প্রিন্টিং আমরা এখানে ইউজ করবো যেটা ফ্রি ইউজ করেছিল এবং এখানে ডিএন যখন ইউভি রেডিয়েশন ইউজ করবো তখন কিন্তু অরেঞ্জ ব্যান্ড আমাদের এখানে ইউজ হবে তাই এখানে আমাদের অ্যান্সার হয়ে অরেঞ্জ ব্যান্ড অপশন নাম্বার চার নেক্সট হচ্ছে অফ ফলিং স্টেজ হচ্ছে ডিভিশন অফ দা সেন্ট্রোমিয়ার খুবই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ইন্টালেকচুয়াল কোশ্চেন যেটা হচ্ছে খুবই হচ্ছে ইন্টালেকচুয়াল এবং ইনফরমেশন কোশ্চেন হচ্ছে কোনটা হচ্ছে আমাদের সেন্ট্রোমেট ডিভিশন ডিভিশন কখন হবে দেখো প্রথমে যদি বলে সেন্ট্রোজো ডিভিশন আমরা অপশন করবো কখন অ্যানাফেজ ওয়ান যদি বলে সেন্ট্রোমেট ডিভিশন অপশন করবো কি অ্যানাফেজ টু এটা হবে অপশন নাম্বার ওয়ান একশো নম্বর কোশ্চেন ওয়ান হান্ড্রেড নাইন নাম্বার কোশ্চেন িয়াস নিচার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো মনোসিয়াস নিচে এটা এটা অনেক এটা গোল্লা যায় এটা হচ্ছে কারা হবে ঠিক আছে মনোসিনিয়াস কারা হবে কেন একটা এখানে আমি মনে রাখার চেষ্টা করেছিলাম যে মনোসিয়াস হচ্ছে কারা মনোসিয়াস মানে একটা প্ল্যান্ট বডিতে ফিমেল থাকবে মেল থাকবে কারা এবং মনসেস ক্ষেত্রে মেইজ মেইজ কারা কুকুর বিটা এবং আমরা যদি ক্যাস্টার এগুলো সবই হচ্ছে কিনা এখানে মনসেস এর নেচার ডায়াসেস কি ডেট পাম পাপায়া মার্চেনসিয়া এগুলো সবই ডায়াসেস এর ইনফরমেশনটা এক্সট্রা দিয়ে রাখলাম তোমাদের জুনিয়রদের কাজে লাগবে তাই এবারে আমরা 110 নম্বরের কোশ্চেন আমরা আলোচনা করব দা সাইড অফ দা হচ্ছে কিনা আমাদের পিছে হ্যাঁ আমরা জানি এখানে কি প্ল্যান্ট ফোটোপিরো দেখতে পাচ্ছি কিন্তু কোশ্চেন একশো এগারো নম্বর কোশ্চেন হচ্ছে কি সেকেন্ডারি মেটাবলিজম আমরা সব কিছু কিন্তু এখানে সেকেন্ডারি মেটাবলিজম নয় কারণ এগুলো হচ্ছে গ্লুকোজ হচ্ছে আমাদের কিনা প্রাইমারি মেটাবলিজম কারণ এগুলো ডাইরেক্ট আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি কিন্তু ইউজ হয় প্ল্যান্টের মধ্যে তাই কিন্তু এনিমেলের ক্ষেত্রেও সেম কিন্তু প্ল্যান্টের মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি যেটা ইউজ হয় তার জন্য অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইমারি মেটাবলিক অ্যাক্টিভিটি নেক্সট কোশ্চেন হচ্ছে একশো বারো নম্বর কোশ্চেন যেটা হচ্ছে জিপিপি মাইনাস আর এবং এনপিপি আমরা জানি কি জিপি মাইনাস হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন আর হচ্ছে আমাদের কি পরে বলছি হ্যাঁ আর এনপিপি হচ্ছে কি না নেট প্রাইমারি প্রোডাকশন এখানে চেয়েছে আর এর মানটা আর আমরা কি করবো রেডি অবশ্যই হবে অবশ্যই আমরা কি রেসপিরেটরি লস অবশ্যই রেসপির কারণ আমাদের যে রেসপিরেটরি যে শ্বাস প্রশ্ন সেই যে লসটা ইউজ করবো আমরা কার্বন অক্সাইড আমাদের রিলিজ করবো অক্সিজেন ইউজ করবো সেটা কি গ্রস প্রাইমারি প্রোডাকশন থেকে বাদ দিয়ে কিন্তু নেট প্রাইমারি প্রোডাকশন যেটা পরবর্তী টপিক লেভেলে আমাদের এখানে যাবে ঠিক আছে কি না যেটা আমাদের কিনা ফার্স্ট টপিক থেকে সেকেন্ড টপিক লেভেলে আমরা যাবে তাহলে এটা অপশন নাম্বার হলো একশো বারো নম্বরে দুই একশো তেরো নম্বর দেখো ডাইরেক্ট আমাদের এনসিআরটি লাইন একশো তেরো নম্বর ডাইরেক্ট এনসিআরটি লাইন প্রথমে বলেছিলাম এনসিআরটি পড়বে প্রত্যেকটা কোশ্চেন পারবে একমাত্র এটাই হচ্ছে নিয়ম হচ্ছে

বিকজ এটা হবে স্ট্যান্ডিং স্টেট যদি বলে অ্যামাউন্ট অফ দা অর্গানিক ম্যাটার তাহলে আমরা বলবো স্ট্যান্ডিং ক্রপ ঠিক আছে এটা মনে রাখবো অর্গানিক ম্যাটার হলো স্ট্যান্ডিং ক্রপ একশো পনেরো নম্বর কোশ্চেন দেখো আমাদের এখানে ট্রু ফার্স্ট বা ইনকারেক্ট স্টেটমেন্ট আছে আমাদের এখানে ইনকার স্টেটমেন্ট দেখো এটা প্রথমেই চোখে পড়ে হবে যে ম্যাচিওর শিপ টিউবে আমি কিন্তু এই যে খুব ভালোভাবে দেওয়া যায় দেখো সাইটোপ্লাজম অর্গানিক নিউক্লিয়াস থাকে তাহলে এখানে কি না তিন নম্বর কোশ্চেন আমাদের এখানে ইনকারেক্ট কারণ ম্যাচিওর শিপ টিউব এবং আমাদের আরবিসের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না

একশো সতেরো নম্বর কোশ্চেন বলছে দা প্রোডাকশন অফ গ্যামেট অন এটা তো আর কি বলে পুনি স্কোয়ার বাকি স্কোয়ার তো উল্লেখ নেই তাহলে পুনি স্কোয়ার দেখা মাত্রই দেখাও এবং একটা জিনিস মনে হবে হলের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে নব্বইটা কোশ্চেন যেন বায়োলজি আইটেম হয়ে যায় তার জন্য খুব স্পিডে করতে হবে আমাদের ঠিক আছে আর আঠারো নম্বর কোশ্চেন মিউটেশন ইন দ্য প্ল্যান হচ্ছে ইন্ট্রডুস বাই গামারে এটা কি বলবো কারণ বাকিগুলোতে টিন তো এটা প্ল্যান রেগুলেটর ঠিক আছে বাকিগুলো তো হবে না ক্রিয়েটিন সবই প্ল্যান ইনফারে হিট আমার প্ল্যান্ট সবসময় হিট আমাদের এখানে অ্যাবজর্ভ করে তাই এখানে গামারে অবভিয়াসলি এখানে অ্যান্সার হবে একশো উনিশ নম্বর কোশ্চেন যে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ইন দা সার্গাম

একশো কুড়ি নাম্বার প্রশ্ন বলছে আবার ম্যাচিং সেই ম্যাচিং ক্রিস্টি হ্যাঁ প্রথমে দেখো এটা খুবই একটা ডাউট মানে একটা ডাউট না একটা মানে সেই মাথা ঘাটানোর মতো একটা কোয়েশ্চেন দিচ্ছে ইন্ডিয়া করেই থাকে কৃষ্টি সিস্টনিস সেন্ট্রোমিয়া সব একই রকম ট্রাম আমাদের এখানে রয়েছে দেখো কৃষ্টি ক্রিস্টি কোথায় দেখতে মাইটোকন্ডে অভিয়াসলি কৃষ্টি মাইটো কন্ডে ইনারফুলিং দেখতে পাওয়া যায় এবং এ দেখো আমাদের কোথায় আছে এ তিন আছে একটা অপশন ডায়ের দাগি দাও দায়ের ফার্স্ট অ্যান্সার দাগি দাও বা এইভাবে দেখবে আর অ্যান্সার করবে কোনো মাঝখানে কোনো গুঞ্জেস থাকবে না একশো একুশ নম্বর প্রশ্ন একশো একুশ নম্বর প্রশ্নে কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হচ্ছে নট কারেক্ট নট কারেক্ট বলেছে তাহলে পিরামিড অফ দ্য এনার্জি হল আপরাইট কারেক্ট অবশ্যই কারেক্ট সবগুলো পরিপরি দেখানো গ্রাজুয়ালেন ইকোসিস্টেম আপরাইট কারেক্ট নাম্বার অফ দ্য বায়োমাস হচ্ছে গ্রাজুয়ালেন হচ্ছে ইনভার্টেড ঠিক আছে এটা ইনভার্টেড এর কারেক্ট আর যে পিরামিড অফ দা বায়োমাস অফ দা সি জেনারেলি না এটা কিন্তু ভুল কারণ পিরামিড অফ দা বায়োমাস জেনারেলি হচ্ছে ডাউন আপওয়ার্ড হয় না ডাউনওয়ার্ড হয় কারণ বায়োমাস সবসময় আমাদের কিন্তু বেড়ে 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 যাবে উপরে দিকে যত যাবে কারণ আমাদের কিন্তু জু জুপ্লাঙ্কটন তারপর হচ্ছে বড় বড় মাছ আরো বড় মাছ তারপর আরো বড় মাছ এগুলো সবই বায়োমাস কিন্তু এখানে বেড়ে বেড়ে যাবে ঠিক আছে একশো বাইশ নম্বর প্রশ্ন থেকে চলে আসি আমরা একশো বাইশ নম্বর প্রশ্ন বলছি আমাদের এখানে সেন্ট্রোমিয়ার হচ্ছে সিচুয়েটেড ইন মিডল অফ দ্য টু অবশ্যই মিডল থাকলে কি হবে মেটাসেন্ডিক তারপরে একটু সাব মেটাসেন্ডিক

পিসিআর টেস্ট কোনটা অ্যাপ্লিকেশন হবে না পিউরিফিকেশন অফ দ্য আইসোলেটেড প্রোটিন কারণ বাকিগুলো সবগুলি পিসিআর টেস্ট কিন্তু আমরা ইউজ করতে পারবো কিন্তু প্রোটিনের পিসিআর এর সঙ্গে কোনো এখানে সং নেই একশো চব্বিশ নম্বর প্রশ্ন আমরা দেখবো জেন জেনারেল হচ্ছে সেলাজিনেলা সালভানিয়া ডাইরেক্ট এনসিআরটি লাইন ডাইরেক্ট এনসিআরটি লাইন কি জেনারেলা সেলাজিনেলা সালভানিয়া অবশ্যই হচ্ছে হেটারোস হেটারোস পোরাচি নেচার হেটা কারণ দুটো আমরা আলাদা আলাদা স্পোর উৎপন্ন করে দুটো আলাদা স্পোর থেকে মেল গ্যামেট মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট আমাদের এখানে উৎপন্ন হয় নেক্সট হচ্ছে একশো পঁচিশ নম্বর প্রশ্ন

টাইমে খাও ঠিক আছে সেই সময় তোমাদের মধ্যে কম্পিটিশন চলছে কম্পিটিশনের ফলে তোমাদের একে অপরকে মেরে ফেললে ব্যাপারটা কি হলো কম্পিটিশন মানে দুজনেই ইনফ্যাক্ট ইফেক্ট ইফেক্টেড হলে তোমরা দুজনেই এর ফলে ঘটনাটা যেটা ঘটলো কম্পিটিটিভ এক্সক্লুশন হয়ে গেলো দুজনেই ক্ষতি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেই সময় আমাদেরকে ম্যাক আর্থার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন ম্যাক আর্থার আমাদের এখানে বলেছিলেন কি না কম্পিটিভ রিসোর্স প্যাট পার্টি আমাদের কিন্তু একটা এখানে রিসোর্স পার্টি একটা এখানে কনসেপ্ট এখানে ইউজ করেছিলেন মানে হচ্ছে খাবারটা দুজনেই খাবো হাফ হাফ করে খাবো এইভাবে কম্পিটিটিভ এক্সক্লুশনটাকে আমাদের বাদ দিয়ে কিন্তু আমরা স্যাক্রিফাইসের মাধ্যমে মিউচুয়ালিজমের মাধ্যমে আমরা কিন্তু কম্পিটিশনটা কাটিয়ে উঠতে পারি ওকে একশো ছাব্বিশ নম্বর কথা এখানে আমাদের বলে দেওয়ার একবার একশো পঁচিশ নম্বর প্রশ্নের আমাদের তিন নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে এখানে আমাদের একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে গ্যামি অলওয়েজ এটা গ্যামি হচ্ছে প্রেসিডেন্ট আমাদের কোথায় থাকবে লিভার অর্থ আমাদের লিভার হতে থাকবে না গ্যামিটা অবশ্যই মার্চেন্সের গ্যামি থাকে অ্যান্সার টু নেক্সট হচ্ছে দেখো একশো সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন মানে আমি কি বলছি রেড অ্যালগি ক্যারাজিন মানে রেড এলগি আর অ্যালগিন মানে হচ্ছে আমাদের এখানে ব্রাউন এলগি বাস খতনম একশো আঠাশ নম্বর কোশ্চেন একশো আঠাশ নম্বর কোশ্চেন যে একশো আঠাশ নম্বর কোশ্চেন হুইচ অফ দা ফলোয়িং হচ্ছে কারের সিকোয়েন্স অফ দ্য পিসিআর পিসিআর টেস্টে কি পিসিআর টেস্টে প্রথমে হাই টেম্পারেচার দেবো হাই টেম্পারেচার ফলে আমাদের এখানে কি হবে হাই 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 টেম্পারেচার দেবো হাই টেম্পারেচার ফলে এখানে ডিনেচারেশন ঘটবে তারপরে আমরা একটা প্রাইমার ইউজ করবো ডিএনএ প্রাইমার বা আর প্রাইমার ইউজ করবো তারপরে আর এন এ ইউজ করবো এক্সটেনশনের জন্য তাহলে ডি ডিন্যাচারেশন অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন তিন নম্বর কোশ্চেন এখানে আমাদের তিন নাম্বার অপশন এখানে কারেক্ট হয়ে গেল একশো উনত্রিশ নম্বর কোশ্চেন আমরা এখানে আলোচনা করবো ঠিক আছে হুইচ অফ দ্য ফলোয়িং হচ্ছে হ্যালকি হচ্ছে কন্টেন্ট দ্য ম্যানিডোল ম্যানিডোল অ্যান্ড দ্য ল্যামারিং আমাদের কোনটাতে থাকে অবশ্যই একটু কার্পাস থাকে কারণ ব্রাউন মেইন মেন্ডল নেমারিন দুটোই কিন্তু আমাদের কিনে একটু কার্পাস কি কি জানি সেলফ ডিফেন্স মন্ডাকার টেকনিক সেলফ ডিফেন্স ব্রাউন এলগি সেলফ সার্গ সরি এটা যে সেলফ ডিফেন্স আছে কিনা না সার্গ সেলফ ডিফেন্স সার্গাসম একটু কার্পাস ল্যামিনেরিয়া ফাকাস ডিকটিওটা ওকে তাহলে এখানে একটু কার্পাস হয়েছে ব্রাউন অয়েল কি সেটা আমাদের স্টোর করে মেন্টেন নেবেন নেক্সট হচ্ছে একটা থার্টিন নাম্বার কোশ্চেন ডায়োডেলফাস অবশ্যই ডায়োডেলফাস পি দুটো একটা নাইন একটা টু দুটো আমাদের এখানে দুটো আমাদের এখানে যে স্টেমেন্টটাকে দুভাগ এখানে ভাগ করে দেওয়া থাকে তাই এখানে পি আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল একশো তিরিশ নাম্বার এক নাম্বার অ্যান্সার একশো একত্রিশ নাম্বার একশো একত্রিশ নম্বর কোশ্চেনে খুবই ইজি কোশ্চেন সেন্ট্রাল ডগমা থেকে এখানে দেওয়া হয়েছে দেখো প্রথমে ডিএনএ টু ডিএনএ মানে রেবলিগেশন ডিএন থেকে ডিএনআন ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন এমআর থেকে হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন উৎপন্ন করবে তাহলে অপশন নাম্বার একটা ডাইরেক্ট এখানে কারেক্ট হয়ে গেল নেক্সট দেখো আমরা এখানে চলে যাবো একশো বত্রিশ নম্বর কোশ্চেন একশো বত্রিশ নম্বর কোশ্চেন বলছে দা জিন হচ্ছে কিন্তু আমাদের ইনভলভিং ইন জিন হচ্ছে ইন্ডিভিজুয়াল টিস্যু ডিজেল এটাতে একটা অনেকের টাইম খেয়েছে এই কোশ্চেনটাতে কারণ এখানে আমাদের যে সেফটি টেস্টিং না বা আমাদের মলিকুলার ডায়াগনোসিস না জিন থেরাপি এই দুটোর মধ্যে কিন্তু এখানে কনফিউশন হয়েছে কিন্তু দেখো এখানে যেহেতু রয়েছে ট্রিট দ্য ডিজিজ যেহেতু হচ্ছে ট্রিট দ্য ডিজিজ এটাকে ফলো করো ট্রিট দ্য ডিজিজ তাহলে কিন্তু এখানে ডায়াগনোসিস কিন্তু হবে না ট্রিটের আগে কিন্তু ডায়াগনোসিস হয় তাই না ট্রিট করতে গেলে কি জিন থেরাপি আমরা ইউজ করতে হবে তাহলে এখানে অ্যান্সার হবে এখানে জিন থেরাপি ওকে এইভাবে কিন্তু কালেক্ট করতে হবে জিনিসগুলোকে ওকে

খুব ইজি কোশ্চেন দিয়েছিল বায়োলজিতে বছর আবার আমাদের এখানে ম্যাচিং প্রোটিন আমাদের এখানে প্রোটিন আমাদের কি বোন থাকে হ্যাঁ এখানে বোটানিক সেকশন নাম্বার বি আমরা স্টার্ট করতে চলেছি ঠিক আছে এখান থেকে আমরা তো দশটা কোশ্চেন করতে পনেরোটা দেওয়া থাকে আমি প্রত্যেকটা এখানে আলোচনা করে দিচ্ছি পনেরোটা এখানে আমরা আলোচনা করে দেবো দেখো প্রোটিন তাহলে এখানে অপশন আমাদের কারেক্ট হবে আগে বলে দিই পরে আমি এখানে এক্সপ্লেন করছি যেমন দেখো কী করে দেখো প্রোটিনটা আমার চার হবে পেপটাইট বন নিউক্লিকটা আমাদের অবশ্যই ফসোডাইঅসাইড বন থাকে পলিসাকাইট ইউজ করে বেসিক্যালি আমাদের পলিসাকাইট বেসিক্যালি এখানে গ্লাইকোসাইডিক বন থাকে এবং আরেকটা আছে ফ্যাটি অ্যাসিডের মধ্যে এখানে কি গিনিসিটা বন্ধ থাকে বা সেগুলো আনস্যাচুরেটে বলে

নেক্সট একশো আঠ নাম কোশ্চেন হচ্ছে প্লাসমিট একটা তোমাদের এখানে ইনফরমেশন দিই যে এই টাইপের বড় লেন্ধি কোশ্চেন কিন্তু অ্যাটাইম কোনো কোনো প্রয়োজন নেই যেহেতু এটা পঁয়ত্রিশটার পরের কোশ্চেন আছে মানে তোমাদের কাছে আছে আরও দশটা মানে পাঁচটা এখানে এক্সট্রা আছে তাই এটাকে বাদ প্রেফার করবো কারণ টাইম এটা কিন্তু তাও এটা আমি ডিসকাস করে দিচ্ছি প্লাসমিট তিনশো এটা যে রেজিস্ট্রেশন জিনটা থাকে জিনটা যখন আমরা এখানে

ডাইরেক্ট হচ্ছে কি আমাদের কিনা এক চোখ বুলিয়ে নেবো ফার্স্টে ফিউজন অফ দ্য সেল কল ক্যারি না একদমই না কারণ নিউক্লিয়াস হচ্ছে কিনা আমাদের জানি ক্যারি গেমি ফিউজন অফ দ্য প্রোটো হ্যাপ প্রোটো প্লাজম একদম কারেক্ট চার নম্বর অ্যান্সার একদম কারেক্ট দেখবে অ্যান্সার দেবে চার নম্বর অ্যান্সার একদম কারেক্ট প্রোটো প্লাজম ফিউজন অ্যান্ড হচ্ছে কিনা কল দ্য প্লাজমোগামি নেক্সট হচ্ছে একশো চল্লিশ নম্বর কোশ্চেন একশো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং হচ্ছে ইনভলভ হচ্ছে আইডেন্টিফাইং দ্য ডিফেন্স অফ দ্য সেম স্পিজ রিকোগনাইজ ডিএনএ সিকোয়েন্স অ্যাজ কল এই কোশ্চেনটা তো অনেকের আমার কনফিউশন আছে যে পলিমরফিক ডিএনএ হবে না রিপিটেটিভ ডিএনএ হবে কিন্তু এনসিআরটি লাইন আছে এই রিপিটেটিভ ডিএনএ তাই এখানে আমরা চার নাম্বার কিন্তু অ্যান্সার করব তাই এখানে আমরা চার নাম্বার অ্যান্সার করব ঠিক আছে তাই এখানে আমরা চার নাম্বার অ্যান্সার করব রিপিটেটিভ ডিএনএ নেক্সট হচ্ছে সেল এই কার্সন কোনটা আমাদের কারেকশনটা পেয়ার হবে প্রথমে দেখো সেল মিডলারি রে এটা আমরা জানি পিচ রিজিয়নে মিডলারি রে থাকে এবং মিডলারি রে এর মাধ্যমে যে ক্যাম্বিয়ামিংটা গঠন করা হয় সেটা ইন্ট্রা ইন্টারফেসিকুলার হয় আবার আবার কি জানি আমরা জাইলেম এবং ফ্লোয়েম মধ্যে যে ইন্ট্রা স্পেসিফিক ইন্ট্রা ইন্টারফেসিকুলার যে ক্যাম্বিয়াম থাকে সেটা কিন্তু সেকেন্ডারি আমাদের কিন্তু ওয়ার্ক বাট প্রাইমারি ইন হচ্ছে কিনা আমাদের প্রাইমারি হচ্ছে অরিজিন তাই এখানে যেহেতু ইন্টার বলেছে তাই ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্পে মানে মেডুয়াল রে মানে এক নম্বর কোশ্চেন রাইট যদি ইন্ট্রা বলতো তাহলে কি কি তাহলে আমরা কি বলতাম ডায়লাইম এবং ফ্লোয়েমের মাঝে যে ক্যাম্বিয়াম আছে সেটা ঠিক আছে একশো বিয়াল্লিশ নম্বর কোশ্চেন একশো বিয়াল্লিশ কোশ্চেন এন টি টু এটা তো ডাইরেক্ট আমরা কি বলবো এক্সপোনেনশিয়াল গ্রোথ দিয়েছে এক্সপোনেনশিয়াল গ্রোথের গ্রাফ দিয়ে যে পপুলেশনের গ্রাফ দিয়েছে এইটাই আমার আমার ইউজ হয় প্লান্টের গ্রোথের ক্ষেত্রে তাই না এটা হচ্ছে এর বেসটা আমাদের কি এর বেস হচ্ছে কি আমাদের লগারিদম বেস্ট তাই বেস্ট হচ্ছে নেচার লগারিদম বেস বেস্ট এক নম্বর কোশ্চেন এখানে অ্যান্সার দিয়ে দাও নেক্সট হচ্ছে এখানে

ফাইভ প্রাইম এন্ড এর মধ্যে হয় তাই আমরা আরএনএ পলিমারেজ বাইন্ড টু রো ফ্যাক্টর টু দা টার্মিনেট দ্য চেইন রো ফ্যাক্টরে এ টার্মিনেট করে এটাই কিন্তু কারেক্ট অবশ্যই কারণ সিগমা ফ্যাক্টর হচ্ছে কি ইনিশিয়েশন ফ্যাক্টর বা প্রমোটিং ফ্যাক্টর এবং রো ফ্যাক্টর হচ্ছে এখানে টার্মিনেটিং ফ্যাক্টর ওকে এগুলো কিন্তু মনে রাখতে হয় 145 এর নাম্বার क्वेश्चन হচ্ছে কি না সাম হচ্ছে মেম্বার অফ দ্য ফলোইং পেয়ার হচ্ছে আমাদের এখানে পোলেন গেন মান্থ পোলেন গেন আমাদের যে ভেরিয়েবিলিটি জন্য মান্থ যখন থাকবে ইনসার্টি ডাইরেক্ট এন্ড লাইনে আছে দেখো না পয়েসি আমাদের হবেই না পয়েশি পয়েসি দাও সবগুলো পয়েসি দেওয়া আছে তাই পয়েসি আমাদের হবেই না কেবল

একটা দিয়ে রয়েছে এবং এই তাহলে এক একটা অ্যান্সার হয়ে যাবে বাস এইভাবে স্পিডে আমাদের এখানে অ্যাটেম্প করতে হবে তাহলে এখানে এক একটা আমাদের এখানে অ্যান্সার হবে তাহলে বেসিক্যালি এখানে অ্যান্সার হলো এক কারণ এ চার ম্যাচ করছে সি দুই ম্যাচ করছে নাও হোয়াট একশো আটচল্লিশ নম্বর কোশ্চেন হোয়াট ইজ দ্য রোল অফ দ্য আর এ পলিমারেজ থ্রি ইন দ্য প্রসেস অফ দ্য ট্রান্সক্রিপশন ইন দ্য ইউকারিওটস আর এন এ পলিমারেজ থ্রি দেখো এখান থেকে একটা ট্রিক্স এখানে শিখিয়ে রাখা ভালো আর এন এ পলিমারেজ ওয়ান হচ্ছে আমাদের আর আর এন এ ঠিক আছে আর এন এ পলিমারেজ ওয়ান হচ্ছে আমাদের এখানে আর কোন কোন আর এন করে সব এইট এইট দি যে আর আছে টোয়েন্টি এইট

ঠিক আছে সব জিনিসটা ট করে দিচ্ছি তো একটা সুবিধা হবে আর প্লিজ তোমরা এটা শেয়ার করে দিও নেক্সট তোমাদের যে জুনিয়র আছে তাদের তাদের অনেকটা কিন্তু সুবিধা হবে কিভাবে কোশ্চেন করতে হবে সেটা জানার জন্য এবং ভালোভাবে জিনিসটা অ্যানালাইসিস করার জন্য নাও না পসিবল টু হচ্ছে কি আমাদের আহ মিউটেটের জিন হচ্ছে কিনা কজিং দাস ক্যান্সার তাহলে এখানে আমার বলে দিচ্ছে কিনা মিউটের জিন কজিং ক্যান্সার তাহলে মিউটের জিন হচ্ছে ডিএনএ আমাদের অটো রেডিওগ্রাফি যেটা আমি বলছিলাম অটো রেডিওগ্রাফি টেকনিক কী করে ইউজ করা হয় না মিউটের জিন অ্যাপ অবশ্যই একশো এক নম্বর এক নম্বর কোশ্চেনটা প্রথমেই আমাদেরকে রাইট দিয়ে দিয়েছে কোনটা কারণ না মিউটের জিন আমাদের অ্যাপ এর অন দ্য প্রোভ কারণ কি যেহেতু মিউটেড হয়ে গেছে তার জন্য সেখানে কোনোরূপ কোনো ডিএনএ সিকোয়েন্স প্রেজেন্ট থাকবে না তাই সেখানে কোনো প্রুফ আমাদের এখানে যুক্ত হবে না তাই সেখানে কিন্তু কোনো কালারিং আমরা ব্যান্ড আমরা সেখানে দেখতে পাবো না বাস হয়ে গেলো একশো পঞ্চাশ নম্বর কোশ্চেন একশো পঞ্চাশ নম্বর এবং

অপশান নাম্বার থ্রিটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট একশো পঞ্চাশ একশো পঞ্চাশের অপশন নাম্বার হচ্ছে আমাদের থ্রি এখানে আমাদের কারেক্ট ঠিক আছে অপশান নাম্বার থ্রি কারেট এটা টেকনিকটা আমি পরের ভিডিওতে জানাবো তোমাদের অবশ্যই জানাবো কমেন্ট করে বলো যদি তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে প্লিজ জানিও এবং আজকে অনেকটা টাইম কনজামশন হয়ে গেলো তাই এই জুলজিটা আমি পরের নেক্সট ভিডিওতে আপলোড করব বোর্ডে প্লিজ তোমরা এখানে অ্যানালিস্ট দেখো এবং অল দ্য ভেরি ভেরি বেস্ট ফর ইয়ার রেজাল্ট ঠিক আছে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব বারবার করতে বলি লাইকও করতে বলি কমেন্টও করে জানিও কেমন লাগলো ভিডিও কতগুলো তোমরা ঠিক করেছো কতগুলো ভুল করেছো কোনটা প্রবলেম হয়েছে বুঝতে প্রত্যেকটা জিনিস কমেন্টে জানিও প্রত্যেকটা জিনিস নেক্সট ভিডিওতে আমি অবশ্যই অ্যানালাইসিস করে তোমাদের জানিয়ে দেবো ওকে আজকের জন্য টাটা বাই বাই